সবাইকে জানাই কালী পুজো দীপাবলি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আছি মানে নৈহাটিতে, আপাতত একা আমি আছি, সাথে অনেকে জুড়বে, এক্ষুনি চলে এসেছি নৈহাটি স্টেশনের সামনে, সবার সাথে দেখা করাবো। এবার দেখা হচ্ছে নৈহাটি স্টেশনে গিয়ে, চলো। প্রচন্ড ভিড়, আমার সাথে এখন সাধারণ রাজদীপ প্রথমবার আসছে, সোমনাথ আগেও এসছে, চৌধুরী আগে এসছে, মন্ডল প্রথম আসে, এর নাম আছে রাহুল, যাই হোক আমাকে তো চিনি গাইস, কন্ট্রোভার্সিয়াল অর্গ সবাই চিনি। কন্টেন্ট এসে গেছে, কন্টেন্ট রাস্তায় দাঁড়িয়ে থেকে এসে গেছে, আটজন হয়েছে, এখন আটজন বাকি, হিসাব রাখতে হবে। সামনের দোকানে যে পাঁচ টাকার কেক গুলো চেন আছে, একটা দিয়ে চলে আসে আমি এক ঘন্টা দেরি করেছেন আমাদের, এখন জায়গা ছিল না। এই যে এই 5 কেজির ছেলেটা দুটো ট্রেন মিস করেছে, ভাবা যায়? মাস কল আছে আজকে, মাস কল দুই, দেখতে পাচ্ছেন দুটো ট্রেন মিস করেছে। যাই হোক, যারা বারাসাত থেকে দেখো, মানে বারাসাতে ভিউয়ার্স যারা আছে তাদেরকে বলছি, কিছু মনে করো না, কিন্তু বারাসাতের পক্ষে এটা সম্ভব না। এই এই ব্যাপারটা শুধু নৈহাটির মধ্যেই আছে, এই ভিড় বড়মা, মানে এইটা সরি টু সে, বাট বারাসাতের পক্ষে সম্ভব। কে কে আছে ভাই, সবাইকে দেখতে পাচ্ছে? সবাই আছে ঠিক আছে, আর কাউকে চাই না ভাই। আমরা এখন ঢুকছি দি লোহাহাট পার্ক, যেখানে লাইন দিতে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে লোহাঘাট অ্যাসোসিয়েশন পার্ক নৈহাটি। আচ্ছা, এখানে কিন্তু পুরোটা সুতো দিয়ে বানানো হয়েছে, মানে থিমটার নামই হচ্ছে কোটি সুতোর বেড়াজাল। তোমরা ভালো করে যদি দেখো তো বুঝতে পারবে, পুরোটা সুতো দিয়ে বানানো হয়েছে। আর একটা হ্যান্ডলুমের মেশিনের একটা আওয়াজও মণ্ডপের ভেতর পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর বানিয়েছে। যেটা ময়ূখ হাত দিয়ে দেখছে, আমি ওটা হাত দিয়ে দেখছি, পুরোটা সুতো দিয়ে বানানো হয়েছে, বাট অসাধারণ লাগছে কিন্তু ব্যাপারটা। আর ভেতরে চলে এসেছি, আহা অদ্ভুত। আচ্ছা, এখানে একটা দারুণ জিনিস যেটা বিনীত খেয়াল করেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপস, বিভিন্ন রেস্টোর অ্যাপস এখানে সুতো দিয়ে বানানো হয়েছে। যদি খেয়াল করো, ফেসবুক, পিন্টারেস্ট, ড্রাইভ, গুগল, বাইজুস, ফটো, স্ন্যাপচ্যাট, ফোনপে সব কিছু হয়েছে, এটা অদ্ভুত লাগছে। আর পুরোটা, যেমন আমি বারবার বলছি, পুরোটা কিন্তু সুতো দিয়ে হয়েছে, খুব সুন্দর এটা। এবার চোপের যেটা গর্ভগৃহ ওখানে যাচ্ছি, এখানে প্রতিমা আছে, ঠাকুরটা, মানে প্রতিমা কিন্তু অদ্ভুত হয়েছে, খুব সুন্দর হয়েছে।
এটা হচ্ছে মূল প্রতিমা যেটা পুজো হয়েছে। খেপে গেছে আবার জুনিয়র। আচ্ছা এইটা হচ্ছে একটা ছোটোখাটো বিরিয়ানি উৎসব, এখানে কিলো দরে বিরিয়ানি বিক্রি হচ্ছে, কিন্তু আমরা এখন এখানে খাচ্ছি না, কারণ আমাদের অন্য প্ল্যান আছে, প্রচুর ঘুরতে হবে। সো নেক্সট টাইম, বাট বেশ ভালো ইনিশিয়েটিভটা। ওকে, সো দেবুঘোষ আর তেঁতুলতলা যুবক সঙ্গে দুটো সামনে একদম এসে গেছি, সামনে রাস্তা, পাশে মন্ডল, এদিকে দিব্রো। আমায় নেওয়া হচ্ছে না, এরকম অপমান সহ্য করবো আমি? এরকম অপমান আমি সহ্য করবো না কিন্তু আর, ঠিক আছে? ঠিক আছে, আমার ব্লগ এটা, আমার চ্যানেল। এটা হচ্ছে তেঁতুলতলা যুবক সংঘ, এবার এদের থিম হচ্ছে হারিয়ে যাওয়া অস্তিত্ব। হাই, ডিঙোতে হবে সুন্দরই লাগছে, বেশ ভালোই লাগছে। গানগুলো নিয়ে আমার সত্যি চাপ লাগছে, কপিরাইট খাবো। দিয়ে দিবি না কি ভালো করে, আর ঠাকুরটা বেশ ভালো লাগে। এটা হচ্ছে দেবু ঘোষ বা নৈহাটিতে এটা গোপাল স্মৃতি সংঘ বলেও পরিচিত। আর এবার এদের থিম হচ্ছে কেদারনাথ মন্দির, সবাই জানো কেদারনাথ মন্দির আর জার্মান সিলভারের প্রতিমা। গঙ্গা, ও মাই গড, ভিতরটাও দেখাচ্ছি, কেদারনাথ টেম্পল, ভিতরটা ভালো, বেশ ভালো। আর প্রতিমাটা হচ্ছে জার্মান সিলভারে। ওকে, ময়ূখ দারুণ কাজ করেছে, ময়ূখ আমাদের ঢুকিয়ে দিয়েছে। একদম সামনে নৈহাটি বিডিও অফিস 29 সাল, দেউলপাড়া, বড় কালী, মানে এটা তো না দেখলে জায়গাটা অসম্পূর্ণ থাকে বলা যায়। আচ্ছা, এটা আজকে লেটেস্ট ঘাসের বাংলো টাইপের একটা ব্যাপার আছে এখানে, বেশ ভালো লাগছে। একটা বাচ্চা মেয়ে বিনীতকে যা তা ছাড়লো।
কাশের প্রতিমা বা এটা অরিজিনাল প্রতিমা যেটা পুজো হয়েছে। ওকে, সো প্রিন্সে চলে এসেছি খাওয়ার জন্য। এখন প্রিন্সে এটা ছাদ এবং এটা আমি ফার্স্ট টাইম এসেছি, আর যতদূর জানি কালকে খুলেছে। এখানে সবাই দাঁড়িয়ে আছে, এখানে বলছে 8 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, বেশিক্ষণ না, 8 ঘন্টা। এখন বাজে 10 মিনিট কমিয়ে দিচ্ছে, 40 মিনিট দাঁড়াতে হবে। হ্যাঁ, পাশে দাঁড়িয়ে এখনো ব্লগে নিচ্ছে না, আপনারা কিন্তু বলবেন কে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার জানাবেন আর কি। এখান থেকে আমি ভিউটা দেখবো, খুব ভালো লাগছে। ভিড়টা দেখো শুধু, জাস্ট আর কিছু না, এই ভিড়টা দেখো। এটা হচ্ছে রেলমার্ট দিশারি ক্লাব। আমার এখানে সো গাইজ কি বলবো, এখনো প্রায় 1 ঘন্টা হতে চললে বসে আছি, খাবার তো দূর, টেবিলও পাইনি। ফাইনালি বসতে পেরেছি। এখন বাজে 10টা, দেখতে পাচ্ছ কিনা জানি না, যাই হোক 10টা বাজে। আমার পাশে বসেছে বিনীত, তার পাশে রাহুল, এইদিকে হচ্ছে ময়ূখ, অর্ঘ, দিব্র, আর এরা এখনো সিট পায়নি। ছেলে মেয়ে আছে, ওর সময় ভিড় হচ্ছে মানলাম, কিন্তু এত লেটও হচ্ছে খাবার আসতে, এটা মানা যায় না। চুলটাও ঠিক করতে পারছি না, হাতটা এটা বললে কিছু মনে করবেন না, এই ক্লিপটা যাবে না, আসতে পারে, নষ্ট করে দিই ক্লিপটাকে আমি, ক্লিপটা যাবে না, ক্লিপটাকে আমি নষ্ট করে দিচ্ছি। I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. আমার ব্লগ মানে জানো চাঁদা তোলার ব্যাপারটা কনস্ট্যান্ট, আর আজকেও সেই চাঁদা তোলা উইথ হিসেব ব্যাপারটা হচ্ছে, বেশি চাঁদা তুলে নিয়ে যাও আমাদের ব্যাপারটা হচ্ছে। এখানে 1980 তিনটে গার্লিক 190 টাকা, 570, আর এখানে ওই মিক্স ফ্রাইড রাইস 5টা 190 করে, 1900 এই তো 190 টাকা, কোথায় গেল, এই যে কোথায় গেল, এই যে 190 টাকা। ওকে, সো খাবার খুব ভালো ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিল পেমেন্ট, বিলিং হয়ে গেছে, টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, খাবার খুব ভালো ছিল। আর আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না, আর সবাইকে ভাই ফোটার আগাম আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, টিল দেন স্টে টিউন্ড।